আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি আপনাদের সামনে একটি বাসার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা প্রথমে বাসার পরিমাণটা দেখে নিই, জমির পরিমাণটা দেখে নিই। তো আমাদের জমির প্রস্থ আছে 32 ফিট 6 ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে 35 ফিট, মোট আসতেছে আমাদের 1140 স্কোয়ার ফিট জমির মাঝে প্লান, যা শতক আকার আসতেছে 2.61 শতক। তো বন্ধু, এই হচ্ছে একটি বাসার প্লান, এই যে 1 মিনিটের প্লান। তো আসলে আমরা ফ্লোর প্লানটা দেখি, বুঝলেন, এই হচ্ছে সিঁড়ি, এতে আমাদের সিঁড়ি ঘর, সিঁড়ি এবং লিফট। সিঁড়ির মাপ আসছে আমাদের 10 ফিট 10 ইঞ্চি ইন্টু 10 ফিট 10 ইঞ্চি, আর লিফট আছে আমাদের 5 ফিট 10 ইঞ্চি ইন্টু 5 ফিট 10 ইঞ্চি। এই হচ্ছে বাসা ঢোকা মেইন গেট। তারপর আসতেছে আমাদের লিভিং রুম, 13 ফিট 4 ইঞ্চি ইন্টু 10 ফিট। এরপরে এদিকে আছে ডাইনিং রুম, 11 ফিট 3 ইঞ্চি ইন্টু 9 ফিট 7 ইঞ্চি। এরপরে আছে কিচেন, 5 ফিট 10 ইঞ্চি ইন্টু 8 ফিট 4 ইঞ্চি। এরপরে রয়েছে একটি কমন টয়লেট, 6 ফিট 3 ইঞ্চি ইন্টু 3 ফিট 4 ইঞ্চি। এদিকে রয়েছে অন্য একটি বেডরুম, 11 ফিট 3 ইঞ্চি ইন্টু 9 ফিট 7 ইঞ্চি। এরপরে রয়েছে সাথে একটি বারান্দা, 4 ফিট 9 ইঞ্চি ইন্টু 3 ফিট 2 ইঞ্চি। এবং এদিকে রয়েছে একটি কমন অ্যাটাচ টয়লেট, 4 ফিট 7 ইঞ্চি ইন্টু 5 ফিট 2 ইঞ্চি। এদিকে রয়েছে অন্য একটি বেডরুম, 9 ফিট 11 ইঞ্চি ইন্টু 12 ফিট 6 ইঞ্চি। এরপর রয়েছে অ্যাটাচ টয়লেট, 4 ফিট 8 ইঞ্চি ইন্টু 6 ফিট 6 ইঞ্চি। এর সাথে রয়েছে বারান্দা, 3 ফিট 11 ইঞ্চি ইন্টু 3 ফিট 6 ইঞ্চি। এরপর রয়েছে অন্য একটি বেডরুম, 11 ফিট 3 ইঞ্চি ইন্টু 9 ফিট 4 ইঞ্চি। তো বন্ধুগণ, আমরা এই ফ্লোরে পেলাম 3টি বেডরুম, 3টি একটি লিভিং রুম, 1টি ডাইনিং রুম, আর হচ্ছে 2টি অ্যাটাচ টয়লেট, 2টি বারান্দা এবং 1টি কমন টয়লেট। তো বন্ধুগণ, এই হচ্ছে ফ্লোর প্ল্যানিং। আসলে আমরা 2D প্ল্যান একটু দেখি। বন্ধুগণ, যা বলছিলাম, এই হচ্ছে 2D প্ল্যান, এই হচ্ছে সিঁড়িঘর লিফট, আর আমরা পেয়েছি 3টি বেডরুম। এই হচ্ছে 3টি বেডরুম, এ 1টি বেডরুম, এ 1টি, এবং সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, বারান্দা, সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, বারান্দা। এটা হচ্ছে সিম্পল একটি রুম, হচ্ছে ডাইনিং রুম, লিভিং রুম এন্ড কিচেন। বলুন, এই ছিল আজকের প্ল্যান। তো আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।